প্রেম দিতে চাই, মন দিতে চাই, ভালোবাসা দিতে চাই তোমাকে, ও তোমাকে। তুমি কাছে থাকলে ভালোবাসি, তুমি দূরে থাকলে মিস করি, তুমি পাশে বসলে ভালোবাসি, তুমি কাছে এলে আদর করি। তোমাকে হারাই, তোমাকে খুঁজে বেড়াই, সব কিছু ছেড়ে তোমাকে, ও মা তোমাকে। সবাইকে জানাই মাটি দিবসের অনেক শুভেচ্ছা ও অনেক ভালোবাসা। যদিও ভালোবাসা সেলিব্রেট করার জন্য কোনো দিন লাগে না, কোনো সময় লাগে না, কোনো মিনিট লাগে না, কোনো সেকেন্ড লাগে না, কিছুই লাগে না। তবে আমরা তো অনেক ব্যস্ত মানুষ, আর আমাদের দৈনন্দিন জীবনে সমস্ত কিছু কাটিয়ে সময়টা বার করা বড়ই মুশকিল হয়ে পড়েছে। তবে কোনো দিন, একটি দিন যদি ভালোবাসি এই কথাটা মুখ ফুটে বলে তাকে যদি কিছু, তার পছন্দের কিছু করে দেওয়া যায় না, তাহলে মনে হয় যে না, দিনটি তথাপি আমাদের জীবনের অনেক কিছু পাওয়া না পাওয়া সব যেন একদিনেই পূরণ হয়ে গেল। ঠিক তেমনই হচ্ছে এই মাকে ভালোবাসি, গোটা ফ্যামিলি সকলকে ভালোবাসি। আমরা সবাই জানি যে আমাদের পরিবার পরিজন আমাদেরকে কতটা ভালোবাসে, কিন্তু হয়তো সেইভাবে আমরা কখনো প্রকাশ করি না। আর এই বিশেষ বিশেষ দিনগুলিতে যদি আমরা একটু করে মায়ের জন্য কিছু করি, শুধুমাত্র একটা লেটার বা একটা চিঠির মাধ্যমে নয়, সে কি খেতে ভালোবাসে বা সে কি পড়তে ভালোবাসে, সে কি করতে ভালোবাসে, যেটা আমরা সারা জীবনই অ্যাটলিস্ট করার চেষ্টা করি, কেননা এটা আমাদের কর্তব্য, দায়িত্ব, সব কিছুই, ভালোবাসা সব কিছু মিলিয়েই, যদি একটু তাকে কিছু কিছু, যেমন আমরা জন্মদিন পালন করি তখন আমাদের মনে হয় যে সত্যি আজকে আমি খুব লাকি ফিল করছি, কি কত সুন্দরভাবে দিনটিকে আমি সেলিব্রেট করছি। তেমনই যদি আমরা সন্তানেরা মায়েদের এইভাবে যদি মাতৃ দিবস, যা যেই দিবস হোক না কেন, মাকে হ্যাপি করার জন্য, মাকে ভালোবাসার জন্য যদি কিছু একটু করে থাকি, মনে হয় তার থেকে নিজেই বড় মানে খুশি হলাম। একটা ভিতরে ভিতরে যে একটা শান্তি, একটা স্যাটিসফ্যাকশন কাজ করে, এগুলো কিন্তু পয়সা দিয়ে কিনে পাওয়া যায় না। আজকে মায়ের জন্য তো আগেই দেখলে তোমরা কথা বলতে বলতে সব গড়িয়ে চলে গেল, যদিও এগুলো ভিডিও ক্লিপ, তাই আর কখন কথা বলছি, আসলে কথা বলতে বলতে আমি না আবেগের দিকে চলে গিয়েছিলাম, তাই ওই রকমভাবে যে লুচি বানিয়েছি, বিরিয়ানি হয়েছে, এগুলো ভিডিও তো চলে যাচ্ছে আর আমার কথাও চলে যাচ্ছে। আবেগ আর ওই রকমভাবে কথা না একসাথে হয় না, মানুষ তো আমরা, তাই আবেগ তো অবশ্যই আছে। যাই হোক, একটু করে খাবার করেছিলাম মায়ের পছন্দ অনুযায়ী, বেশি করতে পারিনি কেননা প্রচণ্ড গরম পড়ছে, তাই অল্প কিছু। আমার মায়ের এরকম মোটা হাড় খুব পছন্দ, যদি আমি কোনো কিছু, ভালো কিছু দেওয়ার সামর্থ্য যেদিন আমার হবে, তবে অবশ্যই আমি সেই দিন চেষ্টা করব। এবার দেখো মাকে আমি কী দিয়েছি। আংটিটি বেশ ভালো হয়েছে বলো? হ্যাঁ, খুবই ভালো হয়েছে। দেখো তো মানে গোলাপি পাথর, তারপরে সাদা, সব মিলিয়ে আংটিটি দেখতে এত সুন্দর লাগছে, বেশ ভালো হয়েছে বলো। হ্যাঁ, পরের বার এর থেকে তোমাকে আরও অনেক কিছু দেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে? ঠিক আছে। তোমাদেরকে তো এমনি মিষ্টিমুখ করাতে পারছি না, তাই ভার্চুয়ালি একটু মিষ্টিমুখ করিয়ে দিলাম। যদি সময় সুযোগ সামর্থ্য আমার আসে অবশ্যই চেষ্টা করব। আমি বেশি কিছুই করিনি আজকে, আসলে কিছুই নয়, অনেক দিন থেকে মাকে একটা জিনিস দেবো ভাবছিলাম, তাই দিয়ে দিলাম। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো, ঠিক আছে?